একি ম্যাডাম এরকম মনমরা হয়ে বসে আছেন কেন? দেখুন, এরকম মনমরা হয়ে বসে থাকলে চলে? জীবনটা যদি বিরং হয়ে যায় তাহলে বাকি জীবনটা কাটাবেন কি করে বলুন তো? আমার জীবনে তো একটাই রং সুরজিৎ বাবু, আমার ছেলে পিন্টু। ও না থাকলে পুরো জীবনটাই তো আমার বিরং। না না, এইরকম করে বলবেন না। দেখুন, জীবনে অনেক কিছুই ঘটে, কিন্তু আমাদের কি হাল ছেড়ে দিলে চলে? হাল একদম ছাড়বেন না। দেখবেন আপনার ছেলে আপনার কোলে একদিন না একদিন ফিরে আসবে। আসলেই ভালো। আচ্ছা, আপনি গান জানেন? গান না জানেন না? না, এটা কিন্তু মিথ্যে কথা বললেন। সবাই একটু না একটু গান জানে। আপনি একটা গান গান প্লিজ। আমার গান পাচ্ছে না। আমার রিকোয়েস্টে প্লিজ গান না। গাইব? হ্যাঁ, ছোট্টবেলায় শিখেছি। তুমি কেমন করে গান করো হে গুনি, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুনি। আপনি গান, আপনি গাইবেন ন দিয়ে। কি করেন না আপনার গান? সরি। না না গো না, করো না ভাবো না, না না গো না, করো না ভাবো না, যদি বানিসি যায় যাব না যাব না, না না গো না, করো না ভাবো না। একদম নিজের সুরে গাইলেন না? ভালো হয়েছে, নিজের মতো করে ভালো হয়েছে। না না যাবেন না যাবেন না দিয়ে শেষ করলেন। তাহলে আমার হলো যে না, তাহলে আমি এবারটা ন দিয়ে শুরু। হ্যাঁ, কি বুঝছেন বাবা, একদম তো গান অবধি চলে গেছে। বাবা, হ্যাঁ, এক্ষুনি কৃষ্ণাকে বাড়িতে আসতে হলো। কুইক, আচ্ছা রাখছি।